প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে। আমি ইয়াসিন আহমেদ। আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বিষ্ণনদী গরুর হাটে। এই হাট থেকে আপনাদেরকে কুরবানি গরুর দাম জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই দেখতেছি মনটা মনে হয় খারাপ, কারণ কি ভাই? বেচা কিনা নাই গরু, কোনো বেচা কিনা নাই। বেচা কিনা নাই, কয়টা গরু নিয়ে আসছিলেন? হাটে গরু আনছি 12টা, মহিষ 8টা। মহিষ 8টা, গরু 12টা। আচ্ছা, কি বেচা কিনা হয়েছে? এক দুইটা? এক দুইটা বেচছি। এক দুইটা বেচছেন, কত টাকা বিক্রি করছেন এক দুইটা? কিনাতে এত কম বেচছে, কিনাতে এত কম বেচছেন। কারণটা কি আজকে বাজার পাটি কম? লকডাউন কইছে এটা, এটা পাটি কম। লকডাউনের কারণ পাটি কম। আমদানি কেমন বাজারে? আমদানি গৃহস্থের মন নরম, বাটি সব গরু অ্যাডভান্স। আচ্ছা, এই আপনার এই সুন্দর একটা লাল গরু দেখতেছি, এটা কি দাম ধরে হয়েছে? 1 লাখ টাকা কয়। 1 লাখ টাকা, 1 লাখ টাকা বলে। আচ্ছা, আপনার চাওয়া দাম কত এটা? 5,000 কিনে ওই। 1,05,000 টাকা কিনা, 1 লাখ টাকা বলে, তাহলে তো 5,000 টাকা কম বলতেছে। আচ্ছা, কি কি আশা করতেছেন আজকের বাজারে? সালানটা হলে বেচে দেবেন। সালানটাকে হলে বেচে দেবেন, কারণটা কি? লাভ হইতো না, গরু আমদানি বেশি, পাটি কম। পাটি কম। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? মণিপুরা থেকে, রায়পুরা থানা। রায়পুরা থানা, মণিপুরা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? 4টা। 4টা, কি বেচা বিক্রি হয়েছে? না ভাই, বাজার দুম। বাজার দুম, কারণটা কি? কেউ লকডাউন দিছে বাজার 2টা মতো। লকডাউন বাজারের কারণে, লকডাউনের কারণে বাজার দুম যাইতেছে। দুম যাইতেছে। ক্রেতার সংখ্যা কেমন বাজারে? বেশি ভালো না। বেশি ভালো না। আচ্ছা, এই আপনার গরুগুলো কি দাম ধরে হয়েছে? দাম ধরে হয়েছে। আচ্ছা, এই লাল গরুটার দাম ধরে হয়েছে? 10। 1,10,000 বলে। আচ্ছা, আপনার চাওয়া দাম কত? 20 করে দিচ্ছি একদম বাটা দিচ্ছি। একদম একদম 20 কম কম বেচবেন না। আচ্ছা, সাদা গরুটা কি দাম ধরে হয়েছে? সাদা গরুর দাম হয়েছে, ওইটা কত টাকা দাম ধরে হয়েছে? 105। 105। আর ওইটা আপনার চাওয়া দাম কত? একদম 15 করে দিচ্ছি। একদম 15 বলে দিচ্ছেন। আচ্ছা, এই গরুগুলো কি আপনার কিনা না পালা? কিনা। কিনা, কোথা থেকে সংগ্রহ করা গরুগুলো? 22 মোজা থেকে। 22 মোজা থেকে। আচ্ছা, এই গরুগুলো কি আপনি কি ঈদের জন্য বিক্রি করবেন না? ঈদের ঈদের জন্য? আমরা ব্যাপারী, বেচা লাগে। ব্যাপারী আপনার সবসময় বেচা বিক্রি করে? এই হাটে কত বছর যাবত আসেন? এই 3 বছর। 3 বছর। এই হাটে সুযোগ সুবিধা কেমন? আগে ভালো ছিল, এখন ভালো না। এখন ভালো না, কারণ কি? কারণ মানুষ বাজার কম, দুম কয়, প্রচুর কম কয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি? আলোকবালি থেকে আসছি। আলোকবালি থেকে? জি। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? আমি 2টা গরু নিয়ে আসছি। 2টা? কোন 2টা আপনার? এটা আর ওইটা। ওইটা, এই 2টা কি আপনার পালা না কিনা? কিনা। কিনা, কোথা থেকে সংগ্রহ করছেন গরুগুলো? গ্রামেতে। গ্রাম থেকে। আচ্ছা, এই গরুটা তো দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। এটা জাত কি গরুটার? সিন্ধি। সিন্ধি। দাঁতে কয়টা? 2টা। 2টা। কি গরুটা কি আজকে বাজার দাম ধরে হয়েছে? হয়েছে। কেমন টাকা দাম বলতেছে কাস্টমার? 20-22-18। 1,20,22-18 বলতেছে। জি। আচ্ছা, আপনার চাওয়া দাম কত গরুটা? আমার চাওয়া দাম 40, কিন্তু বেচার ইচ্ছা 30। বেচার ইচ্ছা 30। এটা ওজনটা কেমন হতে পারে গরুটার? ওজনটা 5.5 থেকে 6 মণ। 5.5 থেকে 6 মণ হবে। জি। আচ্ছা, আপনি কি লাস্ট দাম কি আপনার? 30,30,000 টাকা। হ্যাঁ। আর ওই গরুকে দাম ধরে হয়েছে? হ্যাঁ হয়েছে। ওইটা কত টাকা দাম বলতেছে কাস্টমার? এটা 25-27। 25-27 বলতেছে। আচ্ছা, আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম 40। চাওয়া দাম 40। সেটা ওজনটা কেমন হতে পারে? 6 থেকে 6.5 মণ। 6 থেকে 6.5 মণ। এই এই বাজারে কত বছর যাবত আসেন আপনি? এবছর প্রথম আসছেন? এবছর? এবছর 2 মাস ধরে আসতেছি। 2 মাস ধরে আসতেছেন। তো বাজারে কি কোনো অসুবিধা হয় বাজারে আসতে? না না, বাজারে কোনো সমস্যা নাই। আচ্ছা, ভালো থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভাই আল্লাহ রাখছে, ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? এই যে আমগো বারে গাঙ্গের হাপার। গাঙ্গের হাপার, কোন জায়গা এটা? কোন জায়গা বলে? সালন দিনও আবার বলে, খাসের গান্দিও বলে। খাসের গান্দি বলে। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? আমরা 2টা গরু নিয়ে আসছি। 2টা? এই 2টা কি আপনার পালা না কিনা? না কিনা গরু। কিনা? ব্যাপারী। ব্যাপারী আপনি? কোথা থেকে সংগ্রহ করছেন গরুগুলো? করছি এলাকার থেকে। এটি এলাকার থেকে? আচ্ছা, সামনের যে লাল গরুটা দেখতেছি, এটা কি জাত কি গরুটা? এই গরুটা হলো আপনার সিন্ধি জাত। এটা সিন্ধি জাত, খাই ভালো আর কি। দাঁতে কয়টা গরুটা? এটা 2টা। 2টা। কি আজকের বাজার কি দাম ধরে হয়েছে গরুটার? হ্যাঁ দাম হয়েছে। কত টাকা দাম বলতেছে কাস্টমার? 1,08,000 টাকা কইতেছে। 1,08,000 টাকা। আচ্ছা, আপনার চাওয়া দাম কত? আমার চাওয়া দাম 1,25,000। 1,25,000 টাকা। আচ্ছা, এটা আনুমানিক ওজনটা কত হইতে পারে? ওজনটা 5.5 মণ আছে। 5.5 মণ। আচ্ছা, এটা লাস্ট কত হইলে বিক্রি করবেন আপনি? লাস্ট আমি 15 হইলে বিক্রি করবো। 15 1,15,000 টাকা হইলে বিক্রি করবেন? 15 হইলে। আচ্ছা, এটা কি দাম ধরে হইছে? হ্যাঁ এটা হইতাছে। এটা কত টাকা দাম বলতো? 40 অলরেডি কইতাছে। অলরেডি 40 বলতাছে। আচ্ছা, আপনার চাওয়া দাম কত এটা? এটা আমরা 55 কই দিছি। এটা 55 কইছেন। এটা কি লাস্ট দাম? না, এটা কিছু ছাড় আছে। কত টাকা হইলে বিক্রি করবেন আজকের বাজারে? আরো 5,000 ছাড় হইলে
আজকের বাজারে কি অবস্থা? আজকে বাজার একটু দম হই, কিন্তু দম হইলো দাম হইতাছে। দম যে বলতেছেন কারণটা কি একটু বলবেন? এই যে লকডাউনের দূরের পাঠিয়ে আইতে পারে নাই, লকডাউনের কারণে দূরের পাঠিয়ে আইতে পারে না, তাই বাজারের অবস্থা একটু খারাপ, একটু খারাপ দেয়া যায়। ক্রেতার সংখ্যা কি কম না বেশি? না, ক্রেতার সংখ্যা একটু কম এই বাজারে আজকে। আচ্ছা, আজকে আমদানি কেমন বাজারে? আমদানি একটু কম, কিন্তু পাঠিও কম। আমদানিও কম, পাঠিও কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন আপনি? ভাই নরসিংদী করিমপুর থেকে আমার বাড়ি বাসা। করিমপুর থেকে? আচ্ছা, এইটে কত বছর যাবত আছেন? এই সর্বপ্রথম এইবারে আসলাম। এইবারে আসছেন? আচ্ছা, আপনি নাকি গরুটা কি দামদর করতেছেন? দামদর বলতেছি মানে দিতেছে না, বিক্রেতা দিতেছে না। কয়টা গরু দামদর করতেছেন আপনি? এই যে এই জোড়াটা, এই জোড়াটা দামদর করতেছেন কত টাকা বলতেছেন আপনি? এই নতুন দেখা আছে, বিক্রেতা বলতেছে 3,20,000 টাকা, আমি 2,90,000 টাকা বলছি। 2,90,000 টাকা আপনি বলছেন, আর ভাইয়ের দাম চাওয়া দাম হয়েছে 3,20,000 টাকা। কি ভাই, গরু দুইটা কি আপনার নাকি? আমার। আচ্ছা, আপনি কত টাকা চাইতেছেন ভাইয়ের কাছে? আমি 3,50,000 টাকা চাই, আর 3,20,000 কইছি। 3,20,000 টাকা নরম করে বলেন তো বাইরে কত হইলে আপনার গরুটা দিয়ে দিবেন? 20,000 টাকা মনটা নরম করেন, নরম করে বলেন বাইরে কত দিয়ে দিবেন। নরমের কায়দা নাই, কিনে আনছেন। আচ্ছা, পড়তে হবে না আপনার। আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন বলেন তো? 20,000 টাকা হলে বিক্রি করবেন। 3,20,000 টাকায় এটাই আপনার লাস্ট দাম? 3,50,000 চাইছি, এটা তো বাদ, এটা বাদ। যে গরু দুইটা জাত কি? সাইওয়াল। কোথায় থেকে সংগ্রহ করছেন গরুগুলো? আমাদের গ্রাম থেকে। একটু কমেটমে বাইরে দিয়ে দেন, বুঝলা? পারি না তো বাইরে আর পারেন না। আমি এসেছি সোনারগাঁ থেকে। সোনারগাঁ থেকে কয়টা গরু নিয়ে আসেন হাটে? দুইটা। দুইটা, এগুলো কোন দুইটা আপনার? একটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন, ওইটা কত হাজার টাকা বিক্রি করছেন? 1,05,000। 1,05,000। আচ্ছা, এই গরুটা কি আপনার পালা না কিনা? এই গরুটা আমার কিনা। কিনা, কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? এটা বিক্রি করবো এখন। কোথা থেকে সংগ্রহ করছেন গরুটা? এটা আমার গ্রামের থেকে। গ্রাম থেকে। গরুটার জাত কি? এটা হচ্ছে দেশি, অরিজিনাল দেশি। দেশি গরুটা কি দাচ্ছে? দাচ্ছে দুইটা। দাচ্ছে দুইটা। আজকের বাজার কি দামদর হইতেছে আপনার গরুটা? হ্যাঁ হইতেছে। কত টাকা দাম বলতেছে কাস্টমার? 75। 75,000 টাকা। আচ্ছা, আপনার চাওয়া দাম কত কাস্টমারের কাছ থেকে? 85। 85। 85 হলে বেশি হয়ে যায় না গরুটার দাম? মানে চাইছি বেশি, মানে 2-3,000 কম হলে বেশি। আচ্ছা, লাস্ট কত হলে বিক্রি করবেন গরুটা? 80 হলে বেশি। 80 হলে বিক্রি করবেন, এটা কি আপনার লাস্ট দাম? হ্যাঁ, লাস্ট দাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। কোথায় থেকে আসছেন আপনি? আমি চাম্পানগর থেকে। চাম্পানগর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? গরু আছে 12টা। 12টা বেচা বিক্রি হয়েছে? হ্যাঁ, বেচা হয়েছে। কয়টা বিক্রি করছেন? গরু রয়েছে আর 5টা রয়েছে। 5টা রয়েছে। আচ্ছা, আপনার এই গরুটা কি জাত? নরম করে কত হলে বিক্রি করতে পারবেন আপনার গরুটা? মনে করেন 120 নিচে গরু বিক্রি করবো। 120 এর নিচে গরু বিক্রি করবেন না? না না। আজকের বাজারে কি অবস্থা? আজকের বাজারে মোটামুটি আছে ভালোই। গরুর আমদানি কেমন আজকের বাজারে? আমদানি একটু ভালোই দেখলাম আজকের বাজারে। ক্রেতার সংখ্যা কেমন বাজারে? একটু ভালোই। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি আমাদের বাড়ি হচ্ছে বগারপুর, কালিকাপুর। কালিকাপুর? জি। এই গরুটা কি আপনার পালা না কিনা? গরুটা আমার পালা। পালা? কত বছর যাবত পালতেছেন গরুটা? গরুটার বয়স চাচা মাত্র 17 মাস হয়েছে। 17 মাস হয়েছে। একটা গাভীর সাথে আমি কিনে আনছি। আপনার গাভীর সাথে কিনে আনছি? জি। গরুটার জাত কি? গরুটার জাত এটা আমি সঠিক বলতে পারি না, কিনে আনছি আমি বাইরে ছিলাম, শখ করে আমি গরুটা গাভীটা কিনছি, কিনার পর বাছুরটার সাথে গাভীটার সাথে আছে। গাভীর সাথে বাছুরটা আসছে? জি। আপনার গরুটা কি দাম দর হয়েছে বাজারে? জি। কত টাকা দাম বলতে আছে? আজকের বাজারে এটার দাম হয়েছে 85-90 এরকম। 85-90। আচ্ছা, আপনার চাওয়া দাম কত? আমার চাওয়া দাম হলো 1,05,000। 1,05,000। আর এটা কত মন হইতে পারে? আমার আনুমানিক পরিমাণ 4 মন মাংস হবে। 4 মন মাংস হবে। আচ্ছা, আপনার লাস্ট একটা দাম বলেন তো কত হলে আপনার গরুটা বিক্রি করতে পারবেন আজকের বাজারে? আজকের বাজারে আমার নিয়ত আছে যে গরুটা আমি 95 হলে গরুটা ছেড়ে দিব।
এদিকে আপনার লাশ দাম 95 লে বিক্রি হ্যাঁ জি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কয়টা লই আসিলেন আটে পাঁচটা বেচা বিক্রি কি হইছে একটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন কত হাজার টাকা বিক্রি করছেন একটা বিক্রি করছে 95000 টাকা 95000 টাকা যে দুইটা গরু দেখতেছি দুইটা কি আপনার নাকি না এটা আমার আরানো বান্দা তিনটা কেন বান্দা তিনটা রেগুটা আপনার এটা কি দাম দর হইতাছে হ্যাঁ হইতাছে কত টাকা দাম বলতাছে কাস্টমার 80000 টাকা বলতাছে 80000 টাকা বলতাছে জাত কি গরুটা সিন্ধি সিন্ধি দাঁত ছে গরুটা না না দাঁতে নাই আপনি চাওয়া দাম কত গরুটা 195 না 1,95,000 1,95,000 টাকা লাস্ট কত হইলে বিক্রি করবেন গরুটা 90-92 হইলে বিক্রি করে দিবেন এটা কি আপনার লাস্ট দাম হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন